বন্ধুরা, আজ বলবো মোহর সিরিয়ালের শঙ্খদ্বীপ বাস্তবে কার সাথে প্রেম করছে, কিংবা তার প্রেমিকার নাম কি, কিংবা বাস্তবে শঙ্খদ্বীপের গার্লফ্রেন্ড কি পেশায় যুক্ত, সবকিছু জানতে একটি লাইক দিয়ে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি তারকা জগতের সকল আপডেট সবার আগে পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতীক সেনকে চেনে না এমন কোনো সিরিয়াল প্রেমী মানুষ নেই, বর্তমানে সকলেই তার শঙ্খ চরিত্রের ফ্যান। এতদিন সকলেই মোহর অর্থাৎ সোনা সাহার অভিনয় পছন্দ করত, কিন্তু সিরিয়ালে সবসময় মোহর একটু ডং করে, তাই এখন মোহরের থেকে শঙ্খর ফ্যান বেশি। আর শঙ্খ বর্তমানে সিরিয়ালে মোহরকে কষ্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছে, শঙ্খও তার জন্য অনেক কষ্ট পেয়েছে। আমরা সবাই বলে থাকি বাস্তবেও প্রেম করছে মোহর শঙ্খ, কিন্তু বাস্তবে শঙ্খ মোহর নয়, অন্যজনের সাথে প্রেম করছে। আর আমরা এখন জেনে নিব তার গার্লফ্রেন্ডের নাম কি। শঙ্খ অর্থাৎ প্রতীক সেনের গার্লফ্রেন্ডের নাম মৌবনী সরকার, তবে মৌবনীকে সবাই পূর্বিতা বলে ডাকে। মৌবনী কলকাতার মিউজিশিয়ান পিসি সরকারের মেয়ে, তার মার নাম আর্যা সরকার। মৌবনী সরকার 21 অক্টোবর 1988 সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে সে। অভিনয় জগতে প্রতীকের আগে সে পা ফেলেছে 2011 সালে, অভিনয় জগতে প্রবেশ করে সে। প্রথমে থিয়েটারে কাজ করত মৌবনী, তারপর সে ওয়েব সিরিজে ঢুকে পড়ে। বর্তমানে বিভিন্ন ওয়েব সিরিজে মৌবনীকে সাইড রোলে দেখা যায়। ওয়েব সিরিজ ছাড়াও সে প্রসেনজিৎ চক্রবর্তীর একটি সিনেমাতে কাজ করেছে। প্রতীক সেন তার প্রেমিকাকে অনেক অনুষ্ঠানে নিয়ে গেছে, তবে কখনো মিডিয়ার সামনে মৌবনীকে পরিচয় করিয়ে দেয়নি। প্রতীকের পরিবার ও মৌবনীর পরিবার তাদের দুজনের সম্পর্ক মেনে নিয়েছে, আর ধারণা করা হচ্ছে সামনের বছর তারা বিয়ের পিঁড়িতে বসতে পারে। তো বন্ধুরা, প্রতীক সিরিয়ালে সোনা সাহাকে ভালোবাসলেও বাস্তবে সে মৌবনীকে ভালোবাসে। আর প্রতীক সেন ও মৌবনীকে নিয়ে আপনাদের মতামত কী সেটা আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, আর এরকম অজানা আপডেট পেতে আমাদের সিরিয়াল গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।